কেউ ভাঙবে না আমি আছি তোমার বাড়ি ভোটে হেরেছেন তার জন্য তৃণমূলকে দিতে হবে 50,000 টাকা জরিমানা না হলে মেয়েকে তুলে নিয়ে যাবে তৃণমূলের গুন্ডারা পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পায়ে লুটিয়ে পড়ে অঝরে কাঁদলেন গোসানিপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস এদিন নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী সমর্থক এবং প্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য দিনহাটায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তার পায়ে কান্নায় লুটিয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী ওই প্রার্থী জানান তিনি তার মেয়ের বিয়ের জমানো 2 লক্ষ টাকা খরচ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা তাকে হুমকি দিচ্ছে যদি সে জরিমানা স্বরূপ 50,000 টাকা না দেয় তাহলে তার বাড়ি ঘর ভাঙচুর এবং মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে আর যেখানে যেখানে ছাপ্পা হয়েছে ভোট লুট হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে এটা কিন্তু পুরো বাংলার মানুষ আজকে প্রত্যক্ষ করল এটা পশ্চিমবঙ্গ দাদা এখানে অরাজকতা চলছে যতদিন তৃণমূল আছে প্রত্যেকের এখানে যে কণ্ঠ সেটাকে রোধ করা হবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম সবার কণ্ঠ তৃণমূল কংগ্রেস রোধ সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস 24-এ তৃণমূল কংগ্রেস বাংলা থেকে সাফ হয়ে যাবে এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দিচ্ছে বাড়ি ঘর ভাঙবে বোম মারা শুরু হবে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে আবার হারছি 50,000 টাকা ফাঁদ দেওয়া লাগবে কে বলছে এমন করে টিএমসির লোকরা নাম জানেন তাদের নাম জানা নাই কোন জিপি আপনি আমরা তো হেরেছি হ্যাঁ এরা সত্যিও অনেক তো আমার টেনশন তা আমাদের যদি বাড়ি ঘর ভাঙে আবার 50,000 টাকা কিভাবে দিব গরিব লোক অনেক 2 লাখ টাকার উপরে আমার গেল মেয়ের বিয়ে জমানো টাকা শেষ 50,000 টাকা কে যাচ্ছে ওরা খাচ্ছে টিএমসিদের কিসের জন্য যদিও দলীয় প্রার্থীর মুখে এমন আর্তনাদ শুনে তার পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান